আমরা বরং তাদের বিবেকের বোতামগুলো খোলবার চেষ্টা করব, না খুললে অন্তত ইতিহাসের কাছে, আমার পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব না। জনাব মামুন মাহমুদ, আর্টিকেল 7 কোতে এই সরকারের আমলে 15তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে, এর ধারণা করা হয় যাতে সেনাবাহিনী কোনোভাবেই ক্ষমতা আসতে না পারে, সেই কারণে অনুচ্ছেদে যুক্ত করা হয়েছিল, এই বিষয়ে আপনি যদি কিছু বিশ্লেষণ করেন। তো 1970-এর 7ই ডিসেম্বরে আটকে আছি, বর্বর ইয়াহিয়া খান তো ভোট করার অধিকারটা দিয়েছিল, বাঙালিদেরকে ক্ষমতা দেয়নি, আর এই সরকার তো 14 সাল থেকে ভোটের অধিকার কেড়ে রেখেছে। এখানে কি গণতন্ত্র, কি বিচার বিভাগ, কি প্রশাসন, কি এগুলো সার্কাস পার্টি, ক্লাউন পার্টি চলছে? আমার ভোটের অধিকার, এর জন্য আমার মুক্তিযুদ্ধ। ইয়াহিয়া খান যদি ক্ষমতা দিয়ে দিত বঙ্গবন্ধুকে, ধরেন, তাহলে কি হতো? সরকার গঠন করতো, তারপরে যা হতো হতো। আমরা বলছি যে আমাদেরকে ভোটে জিতিয়েছে, ভোটের ভোটের ফলে যে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ দেখবেন, 52-এ রক্ত দিয়েছি, 54-এ নির্বাচনে জয়লাভ করো, আমরা গদিতে বসতে পারিনি, আমরা বাঙালিরা যখনই গদিতে বসতে চেয়েছি পাকিস্তানিরা আমাদের চেপে ধরেছে। আজকে সেই বাংলাদেশে 14 সাল থেকে ভোট নেই, এর চাইতে নির্মম নির্যাতন, পাশবিক নির্যাতন আর কি হতে পারে? এবং আমরা এরকম একটি বৈরী চরম ফ্যাসিবাদী বাকশালের দ্বিতীয় সংস্করণের মধ্যে থেকে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি অন্ধকার দূরীভূত হবে, না হলে ইতিহাস মিথ্যা হবে। 2011 সংবিধান সংশোধনীতে 7A ইনসার্ট হয়েছে সংশোধনের মাধ্যমে, 75 সংশোধন। অ্যাকচুয়ালি এটা উদ্ভূত হচ্ছে পাকিস্তানের 1973-এর জুলফিকার আলী ভুট্টো আর্টিকেল 6, আমার মনে হয় অধ্যাপক সাহেব এটা ভালো জানবেন, আশরাফ সাহেব তো বটি, আর্টিকেল 6 এনাক্ট করেছিল যে যদি কেউ সংবিধানকে লঙ্ঘন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। এবং 1973 সালে জুলফিকার আলী ভুট্টো খুব সফলভাবে এই অ্যামেন্ডমেন্টটি করে একটা তৃপ্তির ঢেকুর তুলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে সেই সামরিক বাহিনী তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল। যখন ইতিহাস লেখা হবে যে কোন এক অন্ধকার যুগে যখন যখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা দালালে পরিণত হয়েছে, অনেক আইনজীবী বাঘা বাঘা নেতারাও মেয়মান হয়ে গেছে, তখন এক মুজিব পাগল আইনজীবী ছিল যার নাম এম আশরাফুল ইসলাম, সে ওই সাহস, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের যে DNA, সেই সাহস থেকে উচ্চারিত হয়ে উদ্বুদ্ধ হয়েই এই মামলাটি ফাইল করেছে। একটি ব্যাপক ভোটে নির্বাচিত স্বৈরাচারী হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগ যে বেদনাদায়ক ভূমিকা পালন করেছিল, সেই কয়েকটি প্রধান বিচারপতির নামও বাংলাদেশের মানুষ কালো অক্ষরে লিখে রাখবে। প্রধান বিচারপতি ABM খায়রুল হক, প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, জনাব সৈয়দ মাহমুদ হোসেন এবং জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। পাকিস্তান আমাদের উপর অন্যায়ভাবে একটি অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে, যার পরিপ্রেক্ষিতে আমরা যুদ্ধ করেছি, এবং কি লক্ষ্যে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মনে আমার এই কথা শোনার পর মনে হবে না যে 1933-34 হিটলারের ফ্যাসিজমের পদধ্বনি পরিষ্কার? সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে প্রশাসন, আপনি সুপ্রিম কোর্টে নিশ্চয়ই এসেছেন আপনারা দুইজনই, আমাদের মাজার গেট বলে একটা গেট আছে, সেই গেট দিয়ে আইনজীবীরা, এমনকি বিচারপতিরাও কেউ কেউ এবং ক্লায়েন্টরা ঢোকে, আর বিচার বিভাগ এমন একটা যে তেপায়া টেবিল, অর্থাৎ একদিকে বিচারপতি মার্জনা করবেন, একদিকে বিচারপতি, তার কোর্টের স্টাফ, অ্যাটর্নি জেনারেল অফিস, আরেকদিকে আইনজীবী ক্লার্ক, আরেক পা হচ্ছে ক্লায়েন্ট। এটা গণভবন না, বা এটা বঙ্গভবন না যে জনগণে ঢুকতে হয় না, এটা এমন একটা প্রতিষ্ঠান যে এই তিন ধরনের লোক আসলে এই তেপায়া টেবিলটা ভেঙে যায়। যেমন আমরা যদি আইনজীবীরা না যাই, বিচারপতি যতই জ্ঞানী হোক কোনো ফাংশন নেই, আবার যদি বিচারপতি মহোদয়রা কোর্টে না বসেন, আমি যাই বইপত্র সাজায় নিয়ে থাকি, আমার কোনো লাভ হবে না। আবার যদি ক্লায়েন্ট না আসে, তাহলে আমি আর বিচারপতি এখানে একাডেমিক জনগণের করের টাকায় AC রুমে একাডেমিক বিতর্ক করে লাভ নেই। সেইখানে আজকে বিচার সুপ্রিম কোর্টের বিচার প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে, রিক্সা করে কোন লোক, ক্লায়েন্ট হোক, লয়ার হোক, ক্লার্ক হোক, যেই হোক, ইভেন অ্যাটর্নি জেনারেল অফিস হোক, রিক্সায় সুপ্রিম কোর্টে ঢুকতে পারবে না। তার বদলে কি হবে, ওই গেটে নামতে হবে, ওইখান থেকে মাত্র 2-3 মিনিটের দূরত্ব, ওই যে ওইটাকে বোধহয় বাগি গাড়ি বলে না মনির ভাই, ওই যে
ইঞ্জিন ছাড়া যে প্লেনে চালায় বড় বড় ফাইভ স্টার হোটেল গুলোতে চালায়, জি জি, হ্যাঁ ওই গাড়ি চার পাঁচটা রেখেছে। আমার চেম্বারে আমি একজন অটিস্টিক, প্রধানমন্ত্রী হয়তো এই কারণে খুশি হবেন, আমি একজন অটিস্টিক ছেলেকে রেখেছি যে কানে শোনে না, কথা বলতে পারে না, কিন্তু অত্যন্ত শার্প, আশরাফ জানি। এখন তাকে সকালে রিক্সায় নামিয়ে দিয়ে এক গাড়িতে ফাইল দেবে, এক গাড়িতে বাগি গাড়িতে উনি আসবে, আর আমি আর আশরাফ গাড়ি নিয়ে ঢুকবো, আমার অন্য কলিগ ধরেন আমার সিনিয়রও একজন, উনি রিক্সায় যাবে দেখে নেমে যাবে। এর চাইতে বড় অপমান, এর চাইতে বর্ণবাদী সাউথ আফ্রিকা কি হতে পারে? করব এক রাতে 20,000 বিএনপি নেতা কর্মীকে জেল থেকে জামিনে মুক্তির ব্যবস্থার কথা বলেও বিএনপি কে নির্বাচনে আনা যায়নি। উপমহাদেশের বা এই জনপদের, আমার এই গাঙ্গেয় যে বদ্বীপ, এই আমার মাতৃভূমি পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা গৌরী কর্ণফুলীর বাঁকে বাঁকে যে জনপদ, তিস্তার বাঁকে বাঁকে, এই জনপদ ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে কোনদিন আন্দোলন করেনি। আন্দোলন করেছে চরম স্বৈরাচার আই বুহাইয়ার বিরুদ্ধে, কিংবা একটু লিবারেল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, কিন্তু একটি ফ্যাসিস্ট ব্যবস্থা কিরকম? আমি যে একটা দেশের বিচার বিভাগ আজ্ঞাবাহ হলে, সরকারের করায়ত্ত হলে বা ভয়ের সংস্কৃতির আক্রান্ত হলে কত নাগরিক হত্যার শিকার হয়, কত মা তার সন্তান হারায়, কত স্বামী তার স্ত্রী হারায়, কত ছেলে মেয়ে তার পিতা মাতাকে হারায়। এখন অতিপ্রদীপের বিচার করে ফাঁসি দিয়ে খুব বাহাবা নেওয়ার চেষ্টা করছেন না? আর উনি যদি মেজর নাম না থাকতো বিচার হতো কারো? এখনো হচ্ছে না। হ্যাঁ, র‍্যাব কখন বিচার আপনার শূন্যের কোঠায় আনলো? যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দিল, র‍্যাবের উপর স্যাংশন দিল, ওরা মুখে এক টুকরো বাসি মাংস পাওয়াকে বলতো সাফল্য। আমি ওরা নত জানু হওয়াকে ভাবত গৌরব, ওরা পিঠের কুচকে মনে করত পদক, ওরা গলার শেকলকে মনে করত অমূল্য অলংকার। আমি মাংসের টুকরো থেকে দূরে ছিলাম, এটাও সহ্য হয়নি। আমি নত জানু হওয়ার বদলে নিগ্রহকে বরণ করেছিলাম, এটাও সহ্য হয়নি। আমি পিঠে কুজের বদলে বুকের ছুরিকাকে সাদর করেছিলাম, এটাও সহ্য হয়নি। আমি গলার বদলে হাতে পায়ে শেকল পরেছিলাম, এটাও সহ্য হয়নি। আমরাও তাই, আমরা জীবন মৃত্যুকে বাজি রেখেই আমরা এই লড়াই করছি, এবং আমাদের এবারকার লড়াই শুধু ক্ষমতার পালা বদল নয়, কিছু আওয়ামী লীগ বিচারপতির বদলে, অ্যাটর্নি জেনারেল অফিসের বদলে অন্য দলের অ্যাটর্নি জেনারেল বিচারক বানানোর জন্য না।